2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে 2022 সালে করা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবীর করা রিট আবেদনে বলা হয়েছে, সার্চ কমিটির মাধ্যমে 2014 ও 2018 সালে গঠিত নির্বাচন কমিশন অবৈধ বলেই এমন আইনের মাধ্যমে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। শিগগিরই রিটটির বিষয় শুনানি হওয়ার কথা জানিয়েছেন আইনজীবী। নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান। রবিবার দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময়ে 90 বছর বয়সী শফিক রহমান বলেন, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড চান না। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পূজা বন্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়েন শফিক রহমান।